تعالى في موضع آخر. أعوذ بالله من الشيطان الرجيم. فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. এখন তো অনেক রাত, সকলের চোখে ঘুম, আমারও ঘুম, আপনাদের বলে কি করব। এই ঘুমকে ছেড়ে রসুলের প্রতি ভালোবাসা মহাব্বত নিয়ে আরেকটাবার উচ্চ আওয়াজে আমরা সকলে মিলে আরেকটাবার পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি رضاي محمد شاروني محمد سيتيت محمد ماروني محمد سيتيت طائفة ما شارني محمد رضاي محمد مارني محمد سريتي طائفة ما كتو بيتا كتو রহম করো এ তাইফবাসীর ওরা চেনে নিজে আমি তো মুহাম্মদ স্মৃতিতে তাইফামা আলহামদুলিল্লাহ আজ এই জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সভাপতি সাহেব আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক আল্লাহ তা রাসূল প্রেমিক আমার আব্বা জানো ভাইরা এত সময় পর্যন্ত ধৈর্য সহকারে আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে বসে থাকা এবং শ্রবণকারী সম্মানীয় আমার আব্বা জানো ভাইরা পর্দার আড়ালে অবস্থিত ধার্মিকা পর্দানের সিনেমা এবং বোনেরা হযরতে আবু বকর হযরতে উমর হযরতে ওসমান রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনাদের উত্তরসূরি আমার যুবক বন্ধু আপনারা সন্ধ্যার পর থেকে এত সময় পর্যন্ত এখন ফজরের ওয়াক্ত হতে আর কয়েক এক ঘন্টা দেড় ঘন্টার মতো বাকি আছে এই সময়ের ভিতরে
আমি কোরআনুল কারীম থেকে কিছু তথ্যমূলক মেসেজ আপনাদের সামনে দিতে যাচ্ছি আমার তৌফিকে ইল্লা বিল্লাহ রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি সিদনি ইলমা আপনারা একটু ধৈর্য ধারণ করবেন তো ইনশাআল্লাহ এর আগে আমার মাহফিলে সরাসরি বসেছেন এমন মানুষ এখানে আছেন অনেকে আছেন না জি তাহলে জানারা আমার মাহফিলে বসেছেন আমার বক্তব্য সম্পর্কে ওনাদের একটা ধারণা রয়েছে আর আপনারা জানারা বসেননি আমার মাহফিল আমার বক্তব্য শুনেননি আমি তাদের কাছে অনুরোধ করব আমি হাবিজাবি কথা বলি না আমি যতটুকু কথা বলি কোরআন হাদিসকে সামনে রেখে বলার চেষ্টা করি আল্লাহ যদি আমাকে বলেন আজও সেটাই বলবো আজ আমি প্রারম্ভিক প্রস্তাবনায় আয়াতে কারিমা পড়েছি জাহান্নাম প্রসঙ্গে আমার আলোচনা হবে জাহান্নামে কারা যাবে জাহান্নামের শাস্তি কেমন হবে এবং জাহান্নাম থেকে কারা মুক্তি পাবে এত সময় রহমত বরকতের বক্তব্য শুনছেন শেষ রাতে এসে কিছু জাহান্নামের কথা শুনেন অসুবিধা নেই তো আপনাদের কষ্ট হইতেছে না তো আলহামদুলিল্লাহ আজ আমরা আলোচনার প্রথমে আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় করি যে মহান গড়িয়ান মরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এতটা সময় পর্যন্ত ধৈর্য সহকারে বসার তৌফিক দিয়েছেন ওই আল্লাহকে একটু থ্যাঙ্কস জানানোর দরকার আছে না গো একটু কথা বলেন আছে না আচ্ছা উচ্চ আওয়াজে প্রাণ খুলে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে বলিষ্ঠ কণ্ঠে আমরা সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ আর একটাবার বলছি আলহামদুলিল্লাহ নবীর প্রতি জানাচ্ছি দরুদ ও সালাম প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাই আমরা একটা মাহফিলে এসেছি এই মাহফিলটার নাম কি যে মাহফিলে বসেছি এই মাহফিলে আলোচনা হবে একটা কিতাব থেকে ওই কিতাবের নাম কি একটু কথা তো বলেন আর একটু জোরে বলেন কোরআন আপনারা যারা আছেন এখানে সকলে কোরআন পড়তে পারেন সকলে পারেন না কেন পারেন না আপনি যে মুসলিমের সন্তান হুদাল্লিল মুত্তাকিন আমি মুত্তাকিদের জন্য এটাকে গাইডলাইন হিসাবে প্রেরিত করেছি হুদাল্লিন নাস গোটা বিশ্বের মানব মণ্ডলীর জন্য মানব সমূহের জন্য কোরআনকে হেদায়াতের কিতাব হিসাবে প্রেরণ করেছি যে কিতাব হেদায়াত দেওয়ার জন্য এসছে ওই কিতাব পড়তে পারি না এই কথাটা বলা একটু শরমের ব্যাপার ঠিক কি না কথা বলেন না কেন বাংলা কিতাব পড়তে পারি ইংলিশ কিতাব পড়তে পারি কিন্তু কোরআন শরীফটা পড়তে পারি না আমাদের বেড়াসাফাই ওখানে একটা কলেজ আছে কলেজটার নাম হচ্ছে শহীদুল্লাহ কলেজ নাম শুনেছেন ভাইয়া কেউ শহীদুল্লাহ কলেজ ওই কলেজটা প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর শহীদুল্লাহ উনি ওনার জীবনীতে এসেছে উনি 17টা ভাষায় কথা বলতে পারতেন এতটা জ্ঞানী মানুষ ছিলেন তো উনি যখন শিক্ষিত মানুষদের সঙ্গে কনফারেন্স করতেন বসে বৈঠক করতেন একটা কথা তিনি বলতেন আমার সামনে আপনারা যারা বসে আছেন কেউ ডাক্তার কেউ মাস্টার কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যারিস্টার এক একজন এক এক জ্ঞানে জ্ঞানান্বিত কিন্তু আপনারা সকলেই পণ্ডিত যদি আপনার ভিতরে কোরআনের ইলিম না থাকে কোরআনের জ্ঞান না থাকে আপনারা হলেন মূর্খ পণ্ডিত কথা কি বুঝতে পেরেছেন ভাইয়া যদি কোরআনের জ্ঞান আপনার ভিতরে না থাকে আপনারা হলেন মূর্খ পণ্ডিত এ কথাটা আমার না ডক্টর শহীদুল্লাহর কথা আর 1400 বছর আগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাউফিহি শাইয়ুম মিনাল কোরআন কাল বাইতিল খারিদ আও কামা ক্বাল আলাইহি সালাম নবীজি বলেছেন যার স্মৃতির ভিতরে যার দেহের ভিতরে যার মগজের ভিতরে আল্লাহর কোরআন নাই ওই মগজটা হলো একটা বিরান বাড়ির মতো ছাড়া বাড়ির মতো ছাড়া বাড়িতে যেখানে মানুষ থাকে না ওখানে কি থাকে একটু কথা বলেন পোকা মাকড় জিন ইত্যাদি ইত্যাদি ঠিক কি না রসূলের দৃষ্টান্ত কতটা গুরুত্বপূর্ণ দেখুন যেই বাড়িতে মানুষ থাকে না ওই বাড়িটা যেমন যার স্মৃতিতে কোরআন থাকে না ওই স্মৃতিটাও
তেমন এই জন্য দেখবেন যিনি কোরআন পড়ে না নামাজ পড়ে না কালাম করে না ওই ছেলেটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মদের বোতল হাতে নিয়ে মদ খেতেও ভয় পায় না জোরে বলেন কথা ঠিক কিনা প্রকাশ্য জেনা করে ভয় লাগে না কারণ তার স্মৃতিতে শয়তান বসবাস করতেছে ঠিক বলছেন না বলছেন এই জন্য কোরআন পড়তে পারি না এই কথাটা বলা লজ্জাজনক শরমজনক কথা ঠিক কি না আব্বা জান আজ আপনারা যে মাহফিলে বসেছেন কোন হুজুর কি আলোচনা করেছেন আমি জানি না আমি শুধু মাইকের আওয়াজ শুনতে পাচ্ছিলাম ঘর থেকে বসে কিন্তু সাবজেক্টের পয়েন্ট আলোচনার পয়েন্ট আমি শুনতে পাইনি শুধু আওয়াজ শুনেছিলাম কে কতটা কোরআন থেকে ব্যাখ্যা করেছেন তাও জানি না কে কতটা হাদিস থেকে ব্যাখ্যা করেছেন তাও জানি না তবে আমি এতটুকু বলি আপনারা যে মাহফিলে বসে আছেন যে কোরআনের মাহফিলে এই কোরআনের অনেক দাম এই মাহফিলে যারা বসবে তাদেরও অনেক দাম এক আশ্চর্য কিতাব আপনারা মনে করেন কাগজের লিপিবদ্ধ একটা কিতাব না না এই কোরআন কথা বলতে পারে এই কোরআন জীবন্ত চলতে পারে বিশ্বাস হয় এবার প্র্যাকটিক্যালে বুঝিয়ে দেই বুঝে নেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সাহাবা প্রশ্ন করলেন আম্মু আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল আম্মা জান আয়েশা বললেন তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই সাহাবারা বললেন আম্মু আমরা তো কোরআনের হাফেজ আমরা তো কোরআন মুখস্থ করেছি আম্মা জান আয়েশা জবাব দিয়েছিলেন কানা খুলুকুহুল কোরআন রাসূলের 23 বছরের জিন্দেগী আর আল্লাহর পবিত্র 30 পারার কোরআনটাই সমান জোরে বলেন সুবহানাল্লাহ জীবন্ত কোরআন যদি দেখতে চাও রাসূলের দিকে তাকাও রাসূল যখন হেঁটে যায় জীবন্ত কোরআনও হেঁটে যায় কথা বুঝতে পাচ্ছেন ভাইয়া এই কোরআন কথা বলতে পারে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ একজন বড় জগৎবরণ্য একজন আলেম ছিলেন ওনাকে যদি প্রশ্ন করা হতো যে আপনার বাড়িতে কি রান্না হইছে আব্দুল্লাহ বিন মুবারক কোরআনের আয়াত পড়ে জবাব দিতেন ওনাকে যদি প্রশ্ন করা হতো আপনার মেয়ের নাম কি উনি কোরআনের আয়াত পড়ে জবাব দিতেন আব্দুল্লাহ বিন মুবারককে যদি প্রশ্ন করা হতো আপনার সন্তানাদি কয়টা স্ত্রীর নাম কি বাবার নাম কি সব তিনি কোরআনের আয়াত পড়ে জবাব দিতেন কারণ সবগুলো কোরআনে আছে না নেই একটু কথা বলেন ওয়ানজালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই এমন কোন বস্তু আসমান নবমণ্ডল ভূমণ্ডল এবং এর মধ্যখানে স্থানে নেই যেটা আমি কোরআন শরীফে ব্যাখ্যা আকারে বর্ণনা করি নাই জোরে বলেন সুবহানাল্লাহ জবাব দিতে পারে আজ আমার যুবক ভাইয়ারা ফোনে চ্যাট করেন না ভাইয়া হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমোতে চ্যাট করেন আপনার অনেক বন্ধু আছে আমার তো অনেক ফলোয়ার আছে আমেরিকা লন্ডন আরব অনেক বন্ধু আছে ফ্যান আছে আমার তারা আমাকে মেসেজ করে আমি তাদের মেসেজের উত্তর দিই তাই চ্যাট আপনারা যদি কোরআন শরীফের সঙ্গে এমন চ্যাট করতে চান কোরআনকে জবাব দিতে পারবে বলে মনে হয় দেখেন না কোরআন কত মজার কিতাব দেখেন কত মজার কিতাব আপনারা যদি কোরআনের কাছে চ্যাট করেন সে কোরআন তুমি তো কাগজের লিপিবদ্ধ একটা কিতাব তুমি নিশ্চিত পৃথিবীর বানানো কোনো কিতাব নয় কোন না কোন জায়গা থেকে তুমি আসছো ঠিক কি না এখন এই চ্যাট এই মেসেজ যদি কোরআনের কাছে করেন কোন না কোন জায়গা থেকে তুমি আসছো কোরআন জবাব দিতে পারবে বলে মনে হয় কথা বলেন আল্লাহ পাক বলেন কোরআন জবাব শুনিয়ে দিল বাল হুয়া কোরআনুম মাজীদুন ফি লাউহিম মাহফুজ আল্লাহর কোরআন জবাব শুনিয়ে দিল শোনো আমি পৃথিবীর কোন বানানো কিতাব নয় পৃথিবীর কোন বানানো বই নয় পৃথিবীতে আসার আগে আমি সংরক্ষিত ছিলাম লাউহে মাহফুজ থেকে আমি পৃথিবীর জমিনে নাজিল হয়েছে সুবহানাল্লাহ আবার যদি আপনি প্রশ্ন করেন কোরআন বুঝলাম লাউহে মাহফুজ থেকে পৃথিবীতে এসেছ এখন জবাব দাও লাউহে মাহফুজ থেকে তোমাকে আসার অনুমতি দিল কে ঠিক কি না প্রশ্ন আছে না অনুমতি দিল কে আল্লাহর কোরআন জবাব শুনিয়ে দেয় লাউহে মাহফুজ থেকে পৃথিবীতে আসার অনুমতি দিয়েছেন তাউজিলুম মির রাব্বিল আলামিন তমাম দুনিয়ার রব
লালন কর্তা পালন কর্তা আল্লাহ পাক পৃথিবীতে নাজিল হবার অধিকার দিয়েছেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আবার যদি আপনারা প্রশ্ন করে না কোরআন তুমি তো একা একা আসো নাই কেউ না কেউ তোমাকে পৃথিবীতে আনছে ঠিক কি না কোরআন বলে আমাকে কে নিয়ে এসেছে সনদ نزل بروح الامين امر الله باكر بتبغى فرستا حضرت جبرائيل عليه الصلاه والسلام আমাকে পৃথিবীর জমিনে নিয়ে এসেছেন সুবহানাল্লাহ আচ্ছা কোরআন এটা বুঝলাম হযরত জিব্রাইল পৃথিবীর জমিনে তোমাকে এনেছে কিন্তু तमाम দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ এই লক্ষ কোটি মানুষের ভিতরে কার কাছে তুমি নাযিল হইছো এ প্রশ্ন আছে না নাই কোরআন বলে শোনো আমি কার কাছে আসলাম তাবারাকাল্লাযী نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا আল্লাহর কোরআন জবাব দিলাম ও গোটা দুনিয়ার মানবমণ্ডলী আমি কোরআন নথিত বরকতপূর্ণ সত্তা সেই মহান আল্লাহ পাক যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি কোরআনকে নাযিল করেছেন আমি কোরআনকে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন আরেক জায়গায় জবাব দিয়েছেন ওয়া আমিনু বিমা নুযিলা আলা محمد وهو الحق من ربهم ইমান আনো সেই জিনিসের উপরে যেই জিনিস নাযিল করা হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সুবহানাল্লাহ তাহলে কোরআন নাযিল হয়েছে কার কাছে একটু কথা তো বলেন না তো বুঝি কি কোরআন নাযিল হয়েছে কার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা কোরআন এটা বুঝলাম নবীজির কাছে আসছো এখন তুমি আসছো কবে আমাদের গণনা অনুযায়ী বছরের ভিতরে মাসের গণনা অনুযায়ী 12টা মাসের সংখ্যা ঠিক কি না ভাইয়া 12টা মাস না এই 12টা মাসের ভিতরে কোন মাসে তুমি পৃথিবীতে আসছো আপনি যদি এই প্রশ্ন কোরআনের কাছে করেন কোরআন তার জবাব দিয়ে দেয় আমি কবে পৃথিবীর জমিনে আসলাম সনব শাহর রমাদান আল্লাযী উযিলা ফীহিল কুরআন হুদান লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জবাব দিল বছরের ভিতরে 12টা মাস ওই 12টা মাসের ভিতরে সম্মানীয় যেই মাস রমজানুল কারীম মাসে আমি কোরআন পৃথিবীর জমিনে নাযিল হয়েছে সুবহানাল্লাহ আচ্ছা মাসটা নাই বুঝলাম এখন যে মাসে আসছো ওটা রাত ছিল না দিন ছিল প্রশ্ন আছে না গো একটু কথা বলেন আছে না ওটা রাত ছিল না দিন ছিল তুমি এসছো কখন কোরআন বলে শোনো আমি যখন এসেছি তখন রাত ছিল না দিন ছিল আল্লাহর কোরআন জবাব শুনিয়ে দেয় আমরা যে সূরাটা তারাবির সময় কদরের নামাজে পড়ি সূরা কদর মুখস্থ আছে না অনেকের আমার সঙ্গে পড়েন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল قد وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام حتى مطلع الفجر জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর কোরআন জবাব শুনিয়ে দিল ও গোটা বিশ্বের মানবমণ্ডলী শোনো শোনো আমি আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে নাযিল হয়েছে দিনের বেলা নয় রাতের বেলা নয় আমি নাযিল হলাম রাতের এমন একটা রাতের বেলা আল্লাহর কোরআন বলে হাজার মাসে ইবাদত করার থেকে উত্তম লাইলাতুল কদরে রাতে আমি কোরআন পৃথিবীর জমিনে নাযিল হয়েছে সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর এই হচ্ছে কোরআন কথা বলতে পারে না
সারা রাত যদি আপনারা বলেন হুজুর কোরআনের সঙ্গে কথা বলেন আমি বলতে পারবো ইনশাআল্লাহ আমি বলতে পারবো আল্লাহ আমাকে ততটা ইলম দিয়েছেন আমি বলতে পারবো তবে আমার এইটুকু বোঝানোর উদ্দেশ্য যে কোরআন শুধু কাগজে লিপিবদ্ধ কিতাব নয় এই কোরআনুল কারীম কথাও বলতে পারে কথা ঠিক কি না জোরে বলেন আল্লাহ তাআলা এই কোরআনের প্রতি আমাদের আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন আজ আমি আলোচনার সাবজেক্ট নিয়েছি জাহান্নাম প্রসঙ্গে এখানে অনেক আলোচনা আছে আমি শর্ট করব আলোচনা যেহেতু সময় অল্প আমি শর্টে আমি আলোচনাটা কমপ্লিট করার চেষ্টা করতেছি ধৈর্য আছে না আপনাদের কষ্ট হইতেছে না তো আমার বক্তব্য খারাপ লাগে না তো আমি কিন্তু এমন কোরআন বলি আর ব্যাখ্যা করা বক্তা খারাপ লাগলে কিছু করারও নাই আর কোরআন শরীফের আয়াত শুনে যদি কারোর খারাপ লাগে তার কিন্তু ঈমানে সমস্যা আছে ঠিক কি না কারণ আবু জেহেলের কোরআন শুনে সহ্য হয় নাই আবু লাহাবের কোরআন শুনে সহ্য হয় নাই ওরা কোরআন শোনার পরে বলছিল ওয়াকালাল লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওরা কোরআন শোনার পরে বলছিল এই কোরআন মানুষকে শুনতে দিও না ওয়াল গাউফি তোমরা হয় হাল্লা করো চেঁচামেচি করো এখন যদি কোরআনের কথা শুনতে ভালো না লাগে বুঝতে হবে ইমানে সমস্যা ঠিক কি না আসেন আমরা সরাসরি আল্লাহ পাকের কোরআন থেকে জাহান্নাম প্রসঙ্গে আলোচনা শুরু করি সকলে আমার সঙ্গে উচ্চ আওয়াজে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে একটু পানাহ চাই সকলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وأهليكم نارا وقودها الناس والحجارة صدق الله العظيم الله পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও বিশ্বাসীগণ কু আনফুসাকুম তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও কু আনফুসাকুম তুমি নিজেকে আগে আগুন থেকে বাঁচাও ও আহলিকুম নারা এর পরে তোমার পরিবারকে ওই জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ আগে কাকে বাঁচতে বলেছেন একটু কথা বলেন আগে কাকে বাঁচতে বলেছেন নিজেকে আগে নিজে নামাজ পড়ুন নিজে ভালো কাজ করুন নিজে ইবাদতে সালেহ করুন পরে আপনার পরিবারকে আগুন থেকে বাঁচান কারণ নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক প্রত্যেক গার্জেনকে পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করবেন কথা বুঝতে পাচ্ছেন ভাইয়া পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করবেন আপনি যদি একা একা চিন্তা করেন একা একা নামাজ পড়তেছি রোজা করছি আমি একা জান্নাতে যাব 100% আপনি জান্নাত পাবেন না কথা বুঝতে পেরেছেন আপনি ফজরের নামাজে মসজিদে গেছেন আপনার সন্তানটা যায় নাই সন্তান ঘুমাইতেছে আপনি ডেকেও দেন নাই আপনি একা জান্নাতে যাবেন কর্তৃকালে জান্নাত পাবেন না হাদিসের বর্ণনা শুনেন আল্লাহর হাবিব বলেন লূত নবীর জামানায় আল্লাহ পাক যখন বললেন জিব্রাইল যাও যাও জমিনটাকে উল্টে দাও জিব্রাইল বললেন রব্বুল আলামিন ওই জমিনে আপনার অনেকগুলো বান্দা রয়েছেন যারা আপনার ইবাদত ছাড়া গুনার কাজ করে না আপনার ইবাদত করে রব্বুল আলামিন আপনি তো ওদের সরানোর ব্যাপারে ওই জমিন থেকে গজব দেব জমিনটা উল্টে দেব সরানোর ব্যাপারে আপনি কোনো কথা বললেন না আল্লাহ পাক বললেন জিব্রাইল জমিনটা উল্টে ওই ইবাদতকারীর মাথায় আগে রাখ নবীজি বলেন এই কথা বলা হলো কেন গোটা সমাজের মানুষ আল্লাহর সঙ্গে নাফরমানি করছে আল্লাহর সঙ্গে শিরিক করছে ওই মানুষগুলো একা একা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাকের ইবাদত করতেছে আল্লাহ বলেন আমি চাই না ওদের কাজ হলো ওরা নিজেরা ভালো কাজ করছে পরিবারকে পরিজনকে গ্রামের মানুষকে ভালো কাজের আদেশ দিবে আমি আল্লাহ এটা চাই কিন্তু ওর পাশের মানুষ গোনা করে ওর পাশের মানুষ আমি আল্লাহর সঙ্গে শিরিক করছে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করছি আমি আল্লাহ এটা চাই না ও জিব্রাইল যাও যাও জমিনটা উল্টে দাও জমিনটা উল্টে আমার ওই বান্দার মাথার উপরে আগে রাখবা কথা কি বুঝতে পাচ্ছেন আমার বন্ধুগণ এই জন্য একা ইবাদত করবেন একা জান্নাতে যাওয়ার চেষ্টা করবেন পাশে বিপদ পাশে গোনা করে আপনি মানা করেন না এটা ইমানদার না
কারণ আল্লাহ পাক বলেন ঈমানদার হলো যারা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহ বলেন ঈমানদার হলো তারা যারা ভালো কাজের আদেশ করে অন্যায় কাজের নিষেধ করে ঈমানদার তারাই ঠিক কি না আমার বন্ধুগণ আপনি ইবাদত করলেন সন্তান নামাজ পড়ে না আপনি রোজা করলেন সন্তান রোজা করে না আপনি ভালো কাজ করলেন স্ত্রী বেপর্দায় চলে স্ত্রী পর্দা করে না কিয়ামতের দিন আপনি যখন জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার টিকিট আপনি হাতে পাবেন আল্লাহ পাক বলেন ওই সন্তান ওই মেয়ে ওই স্ত্রী আপনাকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড় করাবে আল্লাহর সামনে দাঁড় করাবে আল্লাহ পাক তথ্যটা তুলে দিলেন এইভাবে রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন আল্লাহ পাক বলেন জিন আর মানুষের ভিতর থেকে ওই সব মানুষগুলো বলবেন আল্লাহ আমাদের পথ দুরুস্ত করেছে আমাদের বাবা ও মসজিদে নামাজে গেছে আমারে ডাক দেয় নাই আমার বাবা পর্দা করতে আমাদের বলে নাই আমার বাবা আমাদের কোরআন শেখায় নাই ভালো ভালো কাজের আদেশ দেয় নাই ও আমাদের রব আমাদের আল্লাহ আমার বাবা মাকে আমাদের সামনে আনুন নাজআলুহুমা তাহতা আকদামিনা ও মালিক আমার বাবা এবং আমার মাকে যত সময় পর্যন্ত পদদলিত করব না আমাদের পায়ের নিচে রাখব না তত সময় আপনার জাহান্নামে যাব না কার কথা কার কথা কার কথা জোরে বলেন কার কথা আল্লাহ পাকের বক্তব্য সন্তান কে আপনি ভালো কাজ করতেছেন সন্তান কে ভালো কাজ করেন এই জন্য আল্লাহর বক্তব্য আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও ঈমানদাররা তোমরা আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমরা আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও পরে তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কেন বাঁচাবা আল্লাতি ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা ওই জাহান্নামের ইন্ধন হবে খোরাক হবে মানুষ আর পাথর পাথর দিয়ে আর মানুষ দিয়ে জাহান্নামকে জ্বালাবো আমার বন্ধুগণ নবীজি বলেন একজন জান্নাতি মানুষকে জান্নাতে দেওয়ার আগে আব্বা জান নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 গজ লম্বা বানায়া আল্লাহ পাক তাকে জান্নাতে দেবেন যাতে জান্নাতের নাজ নিয়ামত ওই বান্দা ভালো করে ভক্ষণ করতে পারে নবীজি বলেন একজন জাহান্নামী মানুষকে জাহান্নামে দেওয়ার আগে তার স্ট্রাকচারটাকে বিরাট বড় বানাবেন স্ট্রাকচার দেহটাকে বড় বানাবেন নবীজি বলেন কত বড় দেহ শোনো আল্লাহর হাবিব বলেন দরসুল কাফির মিসলু হুদিল জাহান্নামী মানুষের এক একটা গালের দাঁত হবে ওহদ পাহাড়ের মতো বড় এখানে হাজী সাহেব আছেন কেউ হাজী সাহেব হস করে আসছেন কেউ আছেন কেউ আছেন হস করে আসছেন এমন কেউ নাই ওহদ পাহাড় যত বড় নবীজি বলেন জাহান্নামী মানুষের গালের এক একটা দাঁত হবে ওহদ পাহাড়ের মতো বড় আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয় ওয়াত্তাখিযুহু মিসলুল বাইদা জাহান্নামী মানুষের এক একটা রান হবে এক একটা দাপনা হবে বাইদা উপত্যকার মতো বড় মাক্বাদুহু ফিন নার মাসীরাতা সালাসিন আল্লাহ রাসূল বলেন জাহান্নামী মানুষের ঘাড়ের এই দিক থেকে এই দিকের দূরত্ব হবে তিন দিনের রাস্তার সমান নাউযু বিল্লাহ আল্লাহর হাবিব বলেন একটা মানুষ একদিন দুই দিন নয় তিনটা দিন একটা বার বিশ্রাম করলো না একটা বার খানা খেলো না একটা বার দাঁড়ালো না একটা না তিনটা দিন রাস্তা অতিক্রম করলো নবীজি বলেন সে যতটা পথ যেতে পারবে জাহান্নামী মানুষের ঘাড়ের এই দিক থেকে এই দিকের দূরত্ব হবে তিন দিনে রাস্তার সমান ও যুবক নবীজি শুধু তাই বলেন না আল্লাহর হাবিব বলেন জাহান্নামী মানুষের
এক একটা জিহবা গালের জিহবা হবে 3 মাইল রাস্তার সমান লম্বা আল্লাহ রাসূল বলেন জাহান্নামের ভিতরে দেওয়ার পর জাহান্নামী মানুষের বসবাসের জন্য জায়গা লাগবে 3 মাইল রাস্তার সমান রাসূল বলেন তোমার আর আমার গায়ের চামড়া হালকা জাহান্নামী মানুষের গায়ের চামড়া অতটা হালকা হবে না আল্লাহর হাবিব বলেন ওয়া কলাজু জলদি কি জাহান্নামী মানুষের গায়ের চামড়ার পুরাত্ব হবে সাবউন দিরা 70 গজ মোটা আল্লাহ রাসূল বলেন 70 গজ মোটা চামড়া আল্লাহ পাক জাহান্নামীদের গায়ে বানিয়ে দেবেন পরিয়ে দেবেন ওই 70 গজ চামড়া মোটা চামড়া নিয়ে আল্লাহ পাক যখন জাহান্নামের আগুনের ভিতরে ফেলে দেবেন জাহান্নামের ভিতরে আল্লাহ যখন ফেলে দেবেন একটা সেকেন্ডও লাগবে না একটা মুহূর্তও লাগবে না জাহান্নামের আগুন ওই এত মোটা চামড়াটা 1 সেকেন্ডের মাইক্রো সেকেন্ডের ভিতরে জাহান্নামের আগুন চামড়াটা পুড়িয়ে দেবে আল্লাহর হাবিব বলেন কেন পোড়াবে সোনা আজ কারণ জাহান্নামের আগুনের যে যতটা তেজ যতটা তাপ দুনিয়ার আগুনের তাপ এতটা না আল্লাহ রাসূল বলেন এই যে দুনিয়ার সাধারণ আগুন তোমরা দেখতে পাও জাহান্নামের আগুন এতটা কম নয় নবীজি বলেন নারুকুম জুজুহুম মিন সাবঈনা জুজইন মিন নারি জাহান্নাম আল্লাহর হাবিব বলেন এই যে দুনিয়ার আগুন তোমরা দেখতে পাও রান্নার কাজে ব্যয় করো তোমাদের জন্য উপকারে ব্যবহার তোমরা দুনিয়ার আগুন করো এই দুনিয়ার আগুনের মতো তেজ নয় এই দুনিয়ার আগুনের যত তেজ এই দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুনের তেজ হবে তাপ হবে 70 গুণে বেশি ও যুবক ইতিহাস পড়েছ ইতালির বিশ্ববিয়াসের আগ্নেয়গিরি যখন উৎফুল্লিত হয় বিরাট বড় বড় পাথরগুলো পর্যন্ত পৃথিবীর আগুন পানি বানিয়ে দেয় ঠিক কি না কথা তো বলেন বিরাট বড় বড় পাহাড়গুলো পানি হয়ে যায় 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে এই বিরাট শক্তিশালী লোহাটাকেও দুনিয়ার আগুন পানি বানিয়ে দেয় নবীজি বলেন এই আগুনের থেকে জাহান্নামের আগুনের তাপ 70 গুণে বেশি হবে ও মানুষ এই যদি হয় দুনিয়ার আগুনের অবস্থা জাহান্নামের আগুনের অবস্থা কেমন হবে বিশ্ব নবী বলেন আল্লাহ যখন জাহান্নামের আগুনকে সৃষ্টি করলেন উকিদা আলান নারি আলফাসানা আল্লাহ যখন জাহান্নামের আগুনকে বানালেন 1000 বছর ধরে উত্তপ্ত করলেন হাত্তা বিয়াদাত 1000 বছর ধরে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা নবীজি বলেন সুম্মা উকিদা আলাইহা আল্লাহ জাহান্নামের আগুনকে আবার 1000 বছর ধরে উত্তপ্ত করলেন 1000 বছর ধরে জ্বালালেন 1000 বছর ধরে জ্বালানোর পর হাত্তাহ মাররাত জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা লাল নবীজি বলেন সুম্মা উকিদা আলাইহা আলফাসানা আল্লাহ জাহান্নামের আগুনকে আবার 1000 বছর ধরে জ্বালালেন 1000 বছর ধরে উত্তপ্ত করলেন 3000 বছর ধরে জ্বালানোর পর হাত্তা সওয়াদাত জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো নবীজি বলেন 3000 বছর ধরে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং কালো হলো ফাহিয়া সাউদা ও মুসলিমা নবীজি বলেন এখন জাহান্নামের আগুনের রং নিকশ কালো নাউজুবিল্লাহ আল্লাহ জ্বালাইছেন ক হাজার বছর কথা বলেন ক হাজার বছর 3000 বছর জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়েছে 3000 বছর জ্বালানোর পরে হাত্তা সওয়াদাত জাহান্নামের আগুনের রং কালো নবী বলেন ফাহিয়া সাউদা ও মুসলিমা জাহান্নামের আগুন নিকশ কালো কত কালো জানো নবী দৃষ্টান্ত দিয়েছেন এই দুইটা আঙ্গুল পাশাপাশি আছে দেখা যাচ্ছে না পাশাপাশি দেখা যাচ্ছে না নবীজি বলেন এত পাশাপাশি জাহান্নামী একজন জাহান্নামী আরেকজন জাহান্নামী এতটা পাশে থাকবে এত কালো ওই জাহান্নামের আগুন একজন আরেকজনকে দেখতে পাবে না কথাগুলো আমার না রাসূলের আমি একটা কথাও বানিয়ে বলবো না ভাই আর বানিয়ে বলার অভ্যাস আমার নেই আবার যুবক ভাইয়েরা ওই উত্তপ্ত আগুনে ফেলে দেওয়ার পরে নবীজি বলেন
জাহান্নামী মানুষের আগে গায়ের চামড়া আল্লাহ পুড়িয়ে দিবেন গায়ের চামড়াটা জ্বলে যাবে গায়ের চামড়া পুড়ে যাবে আল্লাহ পাক বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদলনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব আল্লাহ পাক বলেন আগে তোমার চামড়া পোড়াবো আবার নতুন বানিয়ে দেব আবার পোড়াবো আবার নতুন বানিয়ে দেব লিয়াযুকুল আযাব যাতে তুমি জাহান্নামের শাস্তির তীব্রতা অনুভব করতে পারো এই দুনিয়ার জমিনে একটা মানুষ পুড়ে গেলে মানুষটা মারা যায় মানুষেরটা মানুষটার আর কষ্ট হয় না আল্লাহ পাক বলে বান্দা না জাহান্নামের ভিতরে এমন হবে না আমি আল্লাহ তোমাকে পোড়াবো আবার নতুন বানাবো চামড়াটা পোড়াবো আবার নতুন বানাবো লিয়াযুকুল আযাব যাতে তুমি শাস্তির তীব্রতা অনুভব করতে পারো আল্লাহ পাক বলেন বান্দা শোনো ওই জাহান্নামী নাফরমানি গুলির গায়ে আমি আল্লাহ আগুন জ্বালিয়ে শুধু শাস্তি দেব না আমরা নিজের লজ্জাস্থান আব্রত করার জন্য যেমন বস্ত্র ব্যবহার করি পোশাক ব্যবহার করি আল্লাহ বলেন আমি আগুন কেটে কেটে জাহান্নামের আগুন কেটে কেটে আমি ওদের গায়ে পোশাক বানিয়ে দেব আল্লাহ পাক বলেন ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি জাহান্নামের আগুন কেটে কেটে জাহান্নামীদের গায়ে পোশাক পরিয়ে দেব শুধু পোশাক পরাবো না ওই পোশাকের ভিতরে আমি আল্লাহ পাক আলকাতরা লাগিয়ে দেব আলকাতরা চেনেন আপনারা আলকাতরা আলকাতরায় আগুন দিলে বেশি জ্বলে না ভাইয়া বেশি জ্বলে না আল্লাহ পাক বলেন আমি আলকাতরা লাগাবো সারাবিলুহুম মিয়াকাতিরাতিন ওয়া তাখশা উজুহাহুমুন নার আল্লাহ পাক বলেন আমি আলকাতরা লাগাবো আলকাতরা লাগানোর কারণে জাহান্নামীদের গায়ে মুখে চেহারায় আগুনটা বেশি করে লাগবে এবং ওই পোশাকের তীব্রতা পোশাকের তাপ আরো বেড়ে যাবে ও যুবক ভাই শোনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একান্ত থেকে একটা দৃষ্টান্ত সেট করেছেন জাহান্নামীদের গায়ে আল্লাহ পাক যে পোশাক পরিয়ে দিবেন ওই পোশাকের তাপ কতটা বেশি হবে আল্লাহ রাসূল একটা দৃষ্টান্ত দিয়েছেন ওয়া হুয়া আলান নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুতাহিলুম বিনালাইহি ইয়াগলি মিনহুমা দিমা আল্লাহ রাসূল একটা দৃষ্টান্ত দিয়েছেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো জাহান্নামের ভিতরে যখন মানুষগুলো চলে যাবে ওদের পোশাকের তাপ কত হবে রাসূল বলেন কিয়ামতের দিন যত মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন সমস্ত মানুষের ভিতর থেকে আমার চাচা আবু তালিবের শাস্তিটা আল্লাহ পাক সব থেকে কম দিবেন কারণ আমার চাচা আবু তালিব আমি রাসূল আমাকে বড় মহব্বত করতেন আমাকে বড় প্যার করতেন আমি রাসূল আমাকে বড় ভালোবাসতেন ওই চাচা যখন মারা যান হাদিসটা মুসলিম কিতাবুল ইমানের ভিতরে এসেছে আল্লাহ পাকের হাবিব আবু তালিবের মাথার কাছে বসে গেলেন আল্লাহ রাসূল বললেন কুল কা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ ও আমার প্রিয় চাচা আপনি তো পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছেন আপনি তো পৃথিবী থেকে চলে যাচ্ছেন চাচা একবার কালেমা পড়ে চাচা মারা যান কালিমাতান মারওয়াতান ওয়াহিদাতান ও চাচা একবার কালেমা পড়ে মারা যান আল্লাহ রাসূল কানের এই কানে বলে আবু তালেব কানটা ঘুরিয়ে নেয় নবীজি এই কানে বলে আবু তালেব কানটা ঘুরিয়ে নেয় আল্লাহ রাসূলের মনটা বড় খারাপ কারণ বিশ্ব নবী জানে আল্লাহর উপরে ঈমান না এনে মৃত্যুবরণ করলে ঠিকানা কথা বলেন জাহান্নাম নবীজির মন বড় খারাপ হাদিসে